আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিনাজ কিচেন এন্ড ব্লগ। আজ আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আর এই ব্লগটি একটু তাড়াহুড়োর মধ্যেই করা, আমি একটু তাড়াহুড়োর মধ্যেই দেশে চলে এসেছি আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি সময়ের স্বল্পতার জন্য। যখন আসলাম তখন আমার ভাইয়ের ছেলে, বড় ভাইয়ের ছেলে, ওর নাম মুনসাদ, ওর বেফটে ছিল আর ওরা সামান্য একটু আয়োজন করেছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ওদের আয়োজনটা দেখে অনেক ভালো লাগলো। দেশে আসলে ওগুলো অনেক ভালো লাগে, এত কম সময়ে যে ওগুলো ওরা আয়োজন করে নিল। দেশের মাটিতে অনেক হেল্পিং হ্যান্ড মিলে, কিন্তু বিদেশের মাটিতে ওগুলো একাই করতে হয়, আর বাচ্চাদের মন রাখার জন্য ওগুলো একটু আটটু করতেই হয়। যাই হোক, ওদের আয়োজনটা দেখে অনেক ভালো লাগলো। আর ওই পার্টিটা ছিল মুনসাদের জন্য সারপ্রাইজ, আমরা ভেবেছিলাম ওকে একটু সারপ্রাইজ দিব, আর ওকে এই জন্যই খেলাতে আমরা ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু আমাদের সারপ্রাইজটা সারপ্রাইজ থাকেনি। কেন জানি না ওর কিছুর প্রয়োজন ছিল, তাই ও চলে এসেছে ঘরের ভিতর, তাই ওগুলো আর সারপ্রাইজ থাকেনি। দেখুন, ও এত বিজি ছিল খেলাতে, আমরা ভাবিনি ও হঠাৎ চলে আসবে। যাই হোক, ও যখন এসে গেল তখন আর ওগুলো সারপ্রাইজ থাকেনি, সবাই মিলে এনজয় করে নিলাম। তাহলে চলুন মুমসাদের এই সারপ্রাইজ বার্থডে পার্টিটা আমরা এনজয় করি, আর ওই রেসিপিগুলো পরে আপনাদের দেখিয়ে দিব আমরা ইভিনিংয়ে কী কী খেলাম। দেখুন তাহলে। আশা করি মুমসাদের এই বার্থডে পার্টিটা আপনাদেরও ভালো লাগবে আর আপনাদের সাথে শেয়ার করবো। দেশের মাটিতে যখন এসেছি সব কিছুই এক এক করে শেয়ার করে নিব। এই দেখুন, ওরা যখন হেল্পিং হ্যান্ড বাড়িয়ে দেয় তখন অনেক ভালো লাগে। সবাই এত ব্যস্ত ছিল, তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু, কিন্তু সারপ্রাইজটা যদি সারপ্রাইজ থাকতো তাহলে অনেক ভালো লাগতো। যাই হোক, যা হয়নি তা নিয়ে আর কী করা। উমসাদের অনেক খেলার সাথী ছিল, ওরাও এসে জয়েন করলো আমাদের সাথে। ওরা অনেক ভালোবাসে উমসাদকে, তাই ওদেরকেও ডেকে নিলাম, ওরাও আমাদের সাথে জয়েন হয়ে গেল। অনেক দিন পর জীবন্ত মাছগুলো দেখলাম, মাছওয়ালা মাছ নিয়ে এসেছে আর এত ফ্রেশ আর জীবন্ত, অনেক দিন পর এইগুলোকে দেখলাম। যাই হোক, আমাদের রাতের খাবারের মধ্যে ছিল। ভিউয়ার্স, বার্থডে বয়ের জন্য আমাদের এই ছোট্ট আয়োজনের মধ্যে ফায়ার ওয়ার্কস হচ্ছিলো। আশা করি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। মিনাজ কিচেন এন্ড ব্লগ থেকে আজ এ পর্যন্তই ছিল আপনাদের সাথে আমার এই ছোট্ট জার্নিটা। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।